কোনো কারণ ছাড়াই কি চুল ঝরে যাচ্ছে? চুল পড়া কিভাবে কন্ট্রোল করতে হবে এই নিয়ে এখন পর্যন্ত হয়তো তোমরা অনেক ভিডিওই দেখে ফেলেছো, কিন্তু একটা সত্যি কথা বলো তো, আসলেই কি চুল পড়া বন্ধ হয়েছে? মাত্র 100 টাকায় জয় হেয়ার ফ্রুটস হেয়ার ফল ডিফেন্স কন্ডিশনিং শ্যাম্পু অতিরিক্ত মাত্রায় চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে। চুল পড়া বন্ধ করতে এই শ্যাম্পুটা কতটা ভালো কাজ করে বা না করে সবটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা হবে। তার আগে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আমি রিয়া, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আসলে আমার চ্যানেলে হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও খুব কম আসে, এটা আমিও জানি। বেশিরভাগ সময়ই তোমরা স্কিন কেয়ার বা বডি কেয়ার এই টাইপের ভিডিওগুলোই বেশি দেখতে পাও। তাই ভাবলাম আমি যে শ্যাম্পুটা ইউজ করি, জয় হেয়ার ফল ডিফেন্স কন্ডিশনিং শ্যাম্পু, এর রিভিউটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তাহলে হয়তো তোমাদেরও উপকারে আসতে পারে, কারণ আমি চুলের জন্য কিন্তু খুব একটা বেশি কিছু ইউজ করি না। এই ধরো একটা ভালো শ্যাম্পু ইউজ করি, একটা হেয়ার সিরাম, সপ্তাহে একদিন করি অয়েল ম্যাসাজিং, আর মাসে একবার কি দুবার হেয়ার স্পা ব্যবহার করি, সেটাও আবার কিন্তু অনিয়মিত হয়ে যায়। তো যাই হোক, আজকে তোমাদেরকে বলবো এই শ্যাম্পুটা আমার হেয়ারে কতটা ভালো কাজ করেছে, আর এটা আমি বলবো ভিডিওর একদম শেষে। তার জন্য কোথাও এতটুকু স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে, এটা আমার রিকোয়েস্ট। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই শ্যাম্পুটা দেখে নাও, 340 ml হচ্ছে এর কোয়ান্টিটি, মানে সাইজের দিক থেকে এটা বেশ অনেকটাই বড়। আর মেনলি এটা তৈরি পমিগ্রানেট আর স্ট্রবেরি এক্সট্রাক্ট দিয়ে, মানে পুরোপুরি ফ্রুট বেস একটা শ্যাম্পু। এটা প্যারাবেন ফ্রি শ্যাম্পু, এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট থাকার কারণে এই শ্যাম্পুটা চুলের জন্য অনেকটাই সেফ। এবং এত বড় হিউজ কোয়ান্টিটির একটা শ্যাম্পু তোমরা মাত্র 120 টাকার মধ্যেই পেয়ে যাবে। অনলাইন পারচেজ লিংক তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে, এছাড়া অফলাইন থেকেও তোমরা এটা কিনে নিতে পারবে। তবে কেনার আগে শ্যাম্পুটা ঠিক মতন করে সিল করা আছে কিনা সেটা অবশ্যই দেখে কিনবে, এটা নিজেদের সেফটির জন্য। এই শ্যাম্পুটা কি কি কাজ করবে? পমিগ্রানেট অ্যান্ড স্ট্রবেরি দিয়ে সমৃদ্ধ জয় হেয়ার ফল ডিফেন্স কন্ডিশনিং শ্যাম্পু এটা চুল পড়া রোধ করতে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, এই শ্যাম্পুটা তোমাদের চুল পড়া কমাতে সাহায্য করবে এবং চুলকে লম্বায় বাড়তে সাহায্য করবে। যাদের চুলে কোনো নারিশমেন্ট নেই, চুল একদম রুক্ষ শুষ্ক, কোনো শাইনি ভাব নেই, ড্রাইনেসের কারণে চুল সবসময় কুঁকড়ে থাকে, একদমই ম্যানেজেবল নয়, এবং স্প্লিটেন্ডসের প্রবলেম আছে, তারা ডেফিনেটলি এই শ্যাম্পুটা ট্রাই করতে পারো। তাহলে দেখবে এই প্রবলেমগুলো অনেকটাই কমে যাচ্ছে, কারণ আমার নিজেরই চুল একসময় এরকম ছিল, কিন্তু এখন আমার চুল অনেকটাই ম্যানেজেবল এবং ওই যে চুল কুঁকড়ে থাকা ব্যাপারটা, এটাও কিন্তু এখন অনেকটাই কমে গেছে। সেটা শুধুমাত্র শ্যাম্পু ইউজ করার জন্য নয়, তার সাথে আমি ইউজ করি হেয়ার সিরাম। কিন্তু অন্য শ্যাম্পু ইউজ করলে চুল যেরকম রুক্ষ শুষ্ক হয়ে যায়, এই শ্যাম্পুতে কিন্তু সেরকমটা হবে না। পমিগ্রানেট মাথার স্ক্যাল্পে পুষ্টি যোগাতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে এবং হেয়ার কিউটিকলসকে মসৃণ করে। স্ট্রবেরি চুল পাতলা হওয়ার রোধ করে এবং চুলের বৃদ্ধি বাড়ায়, চুলকে গোড়া থেকে ডগা পর্যন্ত মজবুত করে তুলতে সাহায্য করে। এটার অরিজিনাল প্রাইস কিন্তু 199, বাট অনেকটাই ডিসকাউন্টে তোমরা পেয়ে যেতে পারো। এটা হচ্ছে শ্যাম্পুটার কালার এবং টেক্সচার, এবং শ্যাম্পুটা খুব ভালো ফোম ক্রিয়েট করে। আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এর স্মেল। এত মিষ্টি গন্ধটা কারণ এর মধ্যে বিভিন্ন ফ্রুটসের এক্সট্রাক্ট রয়েছে, তার জন্যই গন্ধটা এতটা সুন্দর। অনেকের চুল থেকেই খুব বাজে একটা স্মেল ছড়ায়, এটা ইউজ করলে মোটামুটি 2-3 দিন পর্যন্ত কোনো রকম বাজে স্মেল আসবে না এবং চুলটা খুব ঝরঝরে থাকে। 2-3 দিন বাদে এমনিতেও যে কোনো শ্যাম্পু রিঅ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে, কারণ চুলের ময়লাটাই যদি ঠিক মতন পরিষ্কার না করা হয় তাহলে হেয়ার ফল তো হবেই। এই শ্যাম্পুটার আরেকটা প্লাস পয়েন্ট, এর মধ্যেই কিন্তু কন্ডিশনার ইনক্লুড করা রয়েছে, সুতরাং আলাদা করে কন্ডিশনার ইউজ করা যাদের কাছে একটা ঝামেলা বা পয়সা খরচারও একটা ব্যাপার থাকে, তাদের জন্য আমি বলবো এই শ্যাম্পুটা ভীষণ ভালো একটা অপশান। আলাদা করে কোনো কন্ডিশনার না ইউজ করলেও চলবে, কারণ শুধুমাত্র শ্যাম্পুটা ইউজ করলে হেয়ারের ড্রাইনেসটা কিন্তু আর থাকে না। এটা তোমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করতে সাহায্য করবে। মেল ফিমেল বোথ এটা ইউজ করতে পারো এবং যে কোনো ধরনের হেয়ার টাইপেই এটা খুব ভালো যাবে।
আর জয়ের যে কোনো প্রোডাক্টই আমার ইউজ করতে ভীষণ ভালো লাগে, কারণ বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে ফ্রুট বেস, সেই জন্য আমি চোখ বন্ধ করে ইউজ করতে পারি। অল্প বাজেটের মধ্যে যদি ভালো একটা শ্যাম্পু ইউজ করতে চাও তাহলে জয় হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এই শ্যাম্পুটা মাখলে আমার চুল পড়াটা তুলনামূলক অনেকটা কমে যায়, আমি নিজে এটা খেয়াল করেছি, তাই জন্যই তোমাদেরকে বারবার করে রেকমেন্ড করছি। আমার হেয়ারে কিরকম কি রেজাল্ট পেয়েছি না পেয়েছি সেটা তো আমার মতো করে আমি বললাম, তবুও তোমরা নিজেরাও একটু যাচাই করে নিও, কারণ চুল তো ভীষণ সেন্সিটিভ একটা জিনিস। চুলের জন্য যে কোনো শ্যাম্পু বলো বা যা কিছুই বলো না কেন, হুটহাট কখনো ইউজ করতে যাবে না, এতে চুলের ক্ষতি হতে পারে। কিন্তু এই শ্যাম্পুটা সত্যি ভীষণ ভালো, আমার তো খুব ভালো কাজে দিয়েছে, আই হোপ তোমাদেরও ভালো কাজ করবে। সো ভিডিওটা এতটুকুই রাখছি, আশা করছি এই রিভিউ ভিডিওটা তোমাদের কাজে আসবে। ভিডিওটা দেখার পর যদি এতটুকু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও। সেই সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতেও ভুলে যেও না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা।